রাজধানীর কাওলা এলাকায় বাসের ধাক্কায় আলিফ হাসান নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন বৃহস্পতিবার রাত নয়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে এ ঘটনায় জব্দ করা হয়েছে এনা পরিবহনের বাসটি বিমানবন্দর থানার উপ পুলিশ পরিদর্শক আতিকুর রহমান জানান ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে নিহত মোটরসাইকেল চালক রাইড শেয়ারিং করতেন তার গ্রামের বাড়ি গাইবান্ধায় এনা পরিবহনের একটি বাস চাপা দিলে এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক আলিফ হাসান ঘটনার পর পালিয়ে যায় বাসটির চালক পুলিশ আরও জানায় ঢাকায় নিহত পরিবারের কেউ থাকেন না গ্রাম থেকে পরিবারের সদস্যরা এলে মামলা করা হবে